হন্ডাগ্রাইস তো আমরা এখন সবাই খুব ভালোভাবে চিনি সো আমাদের প্যাকেজগুলো নিয়ে কিছু ইস্যুস ছিল এইটা আমি একটু দেখাই দিই যে ডিএক্স এলেক্স আর ইএক্সের মধ্যে কী ডিফারেন্স ভিজুয়ালি পেছনের দিকে তো খুব একটা ডিফারেন্স নাই ডিফারেন্সগুলো বেশি কি থাকে হচ্ছে সামনের দিকে এলেক্স এলেক্স এবং ইএক্সের মধ্যে মানে লুক ফ্রিটি সিমিলার হ্যাঁ আপনি সামনে থেকে কখনোই দেখে একবারে বলতে পারবেন এলেক্স ওর ডি ইএক্স কারণ হচ্ছে ইএক্স এবং এল দুটোতেই আপনার প্রজেকশন হেডল্যাম্পস আসবে এলইডি তবে এল যেটা আসে না সেটা হচ্ছে ফগ ল্যাম্পটা আসে না এই গাড়িটা অলরেডি রেজিস্টার্ড সো এটা কিন্তু পরে আসছে এটা গাড়ির সাথে গাড়ির কোনো ইয়ে না অ্যাক্সেসরি না এটাও পরে লাগানো খুব সুন্দর এটা এটা আমি দেখাচ্ছি হ্যাঁ সো এটা আফটার মার্কেট পার্ট আর লুকস নাইস সোফার সো গুড বাংলাদেশে পাওয়া যায় ফগ ল্যাম্পটা সহ সো এলএক্স আর ইএক্সের মধ্যে যদি ফগ ল্যাম্প লাগায় নেন সামনের দিকে কখনোই বোঝা যাবে না দুটো কি ইএক্সের মতো লাগবে ডিএক্সে যদি আমরা চলে আসি তাহলে ডিএক্সের মেইন ডিফারেন্স হচ্ছে এটাতে হ্যালোজেন আসবে এল ইডি আসবে না এবং আপনার এখানে কোনো প্রজেকশন থাকবে না কথাগুলো কি শোনা যাচ্ছে আচ্ছা ইএক্সে আমরা জানি যে স্ট্যান্ডার্ড সিক্সটিন ইঞ্চ অ্যালয়জ আসে যেটা এলএক্স বা ডি আসবে না আমি দেখাই দিই একটু আমি একটু দেখাই দিই এইটা যেটা মেইন ডিফারেন্স কথা কি শোনা যাচ্ছে সো দিস ইজ এট এলেক্স এবং এই ট্রিমগুলো যে আছে হন্ডায় তিনটে ট্রিম তার মধ্যে দেখেন ডিএক্সে একটাতেও কিন্তু রিমস আসবে না স্ট্যান্ডারিক্সটিন ইঞ্চ রিমস আসবে না নর্মাল স্টিল রিমস অ্যালয়েজ আসবে আর প্লাস্টিক ক্যাপ আসবে হাফ ক্যাপ যেটা এটা প্লাস্টিক ক্যাপ এটা এখান থেকে চার দিলে কোনো কিছু যেটা খুলে আসবে বাট ডিজার আর স্ট্যান্ডার্ড অ্যালয় রিমস ফ্রম হন্ডা সিক্সটিন ইঞ্চ আর এগুলো কিন্তু হবে ফিফটিন ইঞ্চ এখন পরের বিষয়গুলোতে যাই সো দিস দ্য থ্রি থ্রিমস যেটা হন্ডা গ্রেসে আসে একদম ওই পাশেটা হচ্ছে ইএক্স তারপর হচ্ছে এলএক্স আর এটা হচ্ছে ডিএক্স এর বিষয়গুলো তো আমরা জানি আমরা দেখে আনলে ভালো হয় ই এক্সে যেটা থাকে সেটা হচ্ছে লেদার স্টিয়ারিং লেদার স্টিচ হ্যাঁ ক্রুজ কন্ট্রোল আর মাল্টিমিডিয়া কন্ট্রোলার আর ডোরে কিছু কিছু স্পেসিফিক ইয়ে আছে যেমন এটা আসবে হচ্ছে সিলভার আসবে এটা সিলভার পেন্ট করা এটা ক্রোম আসবে ডোর হ্যান্ডেলটা এখানে সিলভার ট্রিমস থাকবে এই এক্সট্রাটা মজার বিষয় হচ্ছে এটাতে একটা গ্যাদার্সের প্লেয়ার আসছে আমাদের তো প্রায় যে কোয়েশ্চেন আসে যে এটা কি ইংলিশ হয় কি না সো এই প্লেয়ারটা কিন্তু ইংলিশ আসছে এই প্লেয়ারটার অনেক দাম অ্যারাউন্ড দুই লাখ ষোলো হাজার ইয়ান হ্যাঁ ইটস এ ভেরি বিগ ডিসপ্লে ই এক্সে প্যাডেল শিফটার থাকে আমরা যেটা জানি দিস ইজ প্যাডেল শিফটার দেখা যাচ্ছে নিশ্চয়ই সিট হিটার থাকে আর এটা একটু খেয়াল করেন এটা পেছনের যখন ফগি হয়ে যায় বৃষ্টির সময় বা অন্য কোনো কারণে এটা হচ্ছে হিটার এবং সাথে হচ্ছে লুকিং মেরর যেটা সাইডে সেটার হিটার হিট করে নিলে বৃষ্টির সময় দেখা যায় অনেক সময় খুব ইয়ে হয়ে যায় ফগি হয়ে যায় তখন এটা চলে যায় সো দিস ইজ ইএক্স ইএক্স আসবে হচ্ছে হাফ প্লে দ্য সিটস এরকম করে সো দিস এর হাফ প্লে দ্য সিটস আর এই তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স আমি এখন দেখাবো পরগুলোতে চলে যাই পরগুলোতে চলে গেলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে একটু আমি দেখাই আপনাকে সো এলএক্সে আর ইএক্সে পেছনে কিন্তু সবগুলোই একই আর ডিএক্সেতে তো পরে যাচ্ছি ডিএক্সে তো অনেকগুলো ডিফারেন্স আছে এলেক্সা ইজ মোর ওললে সেইম তুমি আসো তুমি আসো এলেক্সে কিন্তু আপনার ইয়ে আসে এলেক্সে আপনার লেদার স্টিয়ারিং আসে এই গাড়িটা যেহেতু অলরেডি ডেলিভার্ড সো সিট কাভার আছে আপনার স্টিয়ারিং কাভার দেওয়া আছে এলেক্সে যেটা আসবে না আমি দেখাই দিই এলেক্সে আপনার আপনার প্যারেল সিফটটা আসবে না যেটা আমরা স্পোর্টস মোডে দিয়ে ম্যানুয়াল ইয়ের মতো ম্যানুয়াল গাড়ির মতো করে চালাই সেটা আসবে না এখানে সিট হিটারের অপশানটা থাকবে না রিয়ার উইন্ডো হিট হবে কিন্তু লুকিং মেরোরে হিটারটা থাকবে না সো এলেক্সেস আমরা এই কয়েকটা জিনিস আমরা একটু কম পাচ্ছি এখানে একটা সিলভার ট্রিমিং থাকে যেটা ইএক্স এক্সে আমরা দেখলাম সেটাটাতে থাকবে না সিলভার ট্রিমিংটা ই এক্সে আছে এই সিলভার ট্রিমটা থাকবে না এরকম ছোটো ছোটো কিছু বিষয় যেমন এই যে এসির ভেন্টেজ যে এখানে ছোটো ছোটো ক্রোম ট্রিমস যেগুলো আছে সেগুলো মিসিং থাকবে বাট ডিএক্সে গেলে থাকবে এই এলেক্সে এখনও আছে এলেক্সে আছে বাট এখানে এরকম কিছু কিছু ছোটো ছোটো একটা ইস্যু বলবো কভার করলে কি হয় এই গাড়িটা অনেক গরম হয়ে যাচ্ছিলো ব্যাটারি কারণ এটা সিট কভারে ঢেকে গিয়েছিল এই পার্টটা আর একটা পার্ট হচ্ছে অসুবিধা হয় সিট কভার করলে তো অনেক চেপে চেপে ফেলে এখান থেকে স্টিল বডি ফ্রেমটা চলে আসে ভেতরের মেটাল বডিটা বের হয়ে আসে খেয়াল করতে পারবেন এখান থেকে তখন হিটটা পেছনের ট্রাঙ্কের যে হিট যেহেতু পেছনের ট্রাঙ্কে এখান থেকে তো এয়ার কনের ঠান্ডা বাতাসটা টেনে নিয়ে আপনার ব্যাটারিটাকে গরম ঠান্ডা রাখে সো তখন ওই হিটটা চলে আসে আবার পেছনে এখানে তো ব্যাটারিটা আছে এখানে যে ব্যাটারিটা আছে এই যে পেছন দিক থেকে এটা চ্যানেল এই চ্যানেল দিয়ে যেটা আছে সেটা আবার দেখা যায় যে সিটে ব্যাক করছে এবং সিটটা ফ্রিকোয়েন্টলি গরম হয়ে যাচ্ছে এখন আমি ফাইনালি ডিএক্স এ দেখাই এলএক্স এবং ইএক্স এ বললাম অনেক কিছু ঠিক আছে একই রকম এটা প্রথম ইয়ে হচ্ছে যে ইএক্স এ বাহির থেকে কেন বোঝা যায় না কারণ এখানে ক্রোম হ্যান্ডেলস আছে ডিএক্স এ যেটা থাকবে না ডিএক্স এ আরো কিছু জিনিস কম আছে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই এখানে সিটি সিটি ব্রেক আছে যেটা বলি সিটি বিএ এখানে আমরা দেখতে পাবো যে গ্লাসের এখানে একটা সেন্সরের মতো আছে এটা এলএক্স থাকবে ইএক্স এও থাকবে এটা কি দেখা যাচ্ছে ক্যামেরায় এই পার্টটুকু যদি আমরা খেয়াল করি দেখবো আমরা ই আছে বাট ডি এক্সে কিন্তু এটা থাকবে না সিটি ব্রেক অ্যাসিস চল্লিশ কিলোমিটার স্পিড পর্যন্ত কাজ করে এখানে কিন্তু এটা নাই চল্লিশ কিলোমিটার পর্যন্ত কাজ করে সামনে কোনো পেডেস্ট্রিয়ান আসলে বা হঠাৎ করে কোনো কিছু সামনে চলে আসলে বা কোনো ব্লক আসলে গাড়িটা অটোমেটিকালি ব্রেক করে সেন্সার দিয়ে সো ইট ইজ ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা অনেকেই দেখি যে বলি যেটা আসলে আমাদের গাড়ি চালাতে অসুবিধা করে আসলে দ্যাট ইজ নট দ্য কেস তুমি এখানে চলে আসো আপনার ওইটা দ্যাট ইজ নট দ্য কেস অ্যান্ড দিস ইজ দ্য বেসিক ডিএক্স ডিএক্সে হ্যান্ডেলগুলো ক্রোম আসবে না জাস্ট বেসিক আসবে এটা তো এলে মতনই এই পার্টটাও কিন্তু আপনার সিলভার ট্রিম থাকবে না বাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট আপনি চাইলে পেন্ট করে নিতে পারেন এই পার্টটুকু রঙ করে নেওয়া যায় এখানে চাইলে ফ্রিমটা করে নেওয়া যায় এগুলো ইম্পর্টেন্ট না গ্রেসে যেটা ইম্পর্টেন্ট সেটা সেটাতে কোনো লেদার স্টিচ থাকবে না মাল্টিমিডিয়া কন্ট্রোল এখানে আসবে না ক্রুজ কন্ট্রোলও থাকবে না এ কিন্তু ক্রুজ কন্ট্রোল আমরা পাচ্ছি ডিএক্সের আরেকটা বিষয় আমি দেখাই দিই ডিএক্সের এখানে কিন্তু ইএক্সে কিছু ইউএসবি পোর্ট থাকে এখানে দুটো ইউএসবি পোর্ট থাকবে এই ফিচার্সগুলো আমরা একটু কম পাবো যেমন এই যে ব্রেকের এই পার্টটা আপনার ক্রোম থাকে এগুলো ডিএক্সে আসবে না বা দ্যাট ইজেন অ্যাকচুয়ালি দ্যাট ইজ এন মেক ইট এনি লেস এনজয়েবল ইট ইস ভেরি কমফোর্টেবল কোজি আর হচ্ছে

এই গ্রেসটা এভাবেই আসছে তিনটা কিন্তু আমাদের দেশে করা না এটা বাইরে থেকে এভাবে আসছে সো এই তো এখন কিছু বিষয় আপনাদেরকে আমি একটু বলি হন্ডা নিয়ে আমি চেষ্টা করিনি প্লিজ হন্ডার বিষয়গুলো কি এখন তো বাংলাদেশে হন্ডা ইজ মহল ভেরি কমন অনেক গাড়ি আছে আমাদের যখনই আমি কোনো গাড়ি বিক্রি করার আগে আমাকে যেটা বলতে হয় সেলের সময় যে হন্ডার স্পেয়ার্সের বিষয়ে অ্যান্সার করতে হয় তবে আমরা সবাই অ্যাডভাইস করি যে হন্ডা নেওয়া যাবে না হন্ডার স্পেয়ার্সের দাম বেশি এইটা সেইটা ওইটা তো আমরা যখন হন্ডার ব্যাপারে কোনো অপিনিয়ন নিব হন্ডার ব্যাপারে ওপিনিয়ন নিলে আমরা চেষ্টা করব। এমন কারোর কাছ থেকে নিতে হু ইজ অ্যা হন্ডা ইউজার এমন কারোর কাছ থেকে নিব না যে শুনে বলতেছে বা আউট অফ ইস ভাস্ট নলেজ আপনাকে অ্যাডভাইস করছে হন্ডার আনিতে কারণ উনি তো হন্ডা কখনো ইউজই করে নাই আমাদের বাংলাদেশের দুইটা ফেসবুকে খুব ভালো গ্রুপ আছে একটা হচ্ছে হন্ডা গ্রেসের জন্য হন্ডা গ্রেস বাংলাদেশ খুঁজে দেখবেন হন্ডা গ্রেস ক্লাব হন্ডা হন্ডা গ্রেস হাইব্রিড বাংলাদেশ এরকম একটা কিছু আছে আর হন্ডা ভেজেলের জন্য দুটা খুব ইউজফুল গ্রুপ আছে হন্ডা ভেজেল বাংলাদেশ একটা হচ্ছে হন্ডা ভেজেল ক্লাব বাংলাদেশ সো এই তিনটে গ্রুপের গ্রুপে যদি আপনারা একটু ফলো করেন বা হন্ডা ইউজার্সদেরকে যদি জিজ্ঞেস করেন আই ক্যান গ্যারান্টি ইউ দে উইল টেল ইউ দেন এভার কামিং ডাউন টু আর্থ হ্যা রিজন বিস ইজ কমফোর্টেবল দিস ইজ জিউর এবং সবাই যে বলে যে হন্ডার রিসেল ভ্যালু থাকবে না আমি জিনিসটা বলি একটা সময় বিশ লাখে বিক্রি হইতো সেটা এখন সেটা এখন তো ইটস ক্লোজ টু টোয়েন্টি ফাইভ আমি প্রথম দিকে যদি ভিডিওগুলো দেখেন ওখানে আপনি দেখবেন বলা আছে যে ওখানে বলা আছে দেখেন যে ইএক্সগুলো বিশ একুশ লাখে বিক্রি হতো এখন ডিএক্স যেটা সবচেয়ে লোট্রিম যেটা আপনার যেটা ডিএক্স আছে সেইটা দেখবেন যে এখন একই দামে বিক্রি হয় উনিশ থেকে বিশের মধ্যে এই পরিমাণেই প্রাইসটা চেঞ্জ হয়েছে যেটা বিশ লাখের গাড়ি ছিল সেটা এখন চব্বিশ পঁচিশ লাখ চার লাখ পাঁচ লাখ টাকা অ্যাপ্রিসিয়েট করেছে প্রাইসে তো যারা প্রথম দিকে গ্রেস বায়ার দে আর অলরেডি বেনিফিটেড দে অলরেডি এনজয়িং দ্য বেনিফিট আর একটা গাড়ির দাম বাড়ার কারণ হচ্ছে গাড়ির দাম তখনই বাড়ে যখন উই আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ আ গুড ইউনিট এবং আরেকজনটা দেখে আরেকজন কেনে আরেকজনটা দেখে আরেকজন কেনে এখন বাংলাদেশে কিন্তু গ্রেস ডিমান্ড বেশি গাড়ি কম হন্ডা গ্রেসের আমি অনেক কিছু নিয়ে আসছি ইনক্লুডিং ব্রেক প্যাডেন এগুলো পাওয়া যায় এগুলো ডিএচএসএ পাওয়া যায় অন্যান্য জায়গায় পাওয়া যায় ডিএচএস আপনি অরিজিনালটা পাবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজে ড্রাইভ আম ড্রাইভিং ইট মাই সো ইফ ইউ ওয়ান ট্রাইভ ওই ফোন খাম টেকের লোক ইউ ওয়েলকাম আমার অফিসে আপনারা জানি এটা মালিবাগে পেয়ে যায় আপনি আমার ফোন নম্বর এবং অ্যাড্রেসটা পেয়ে যাবেন এটা মালিবাগে মোড়ে এবং আমি গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন সো দিস ইজ অল আবাউট হন্ডা বিউটিফুল ইউনিটস বিউটিফুল হওয়ার্স আর এই তো দিস ইস হন্ডা গ্রাইস দিস ইজ জাস্ট মেবি নট ইস আমরা উই উইল কিপ এক্সপ্লোরিং নিউ কাজ আগে যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথম দিন নাইনটিজের কথা বলি তখন ওখানে জাপানে গিয়ে গাড়ি কিনে নিয়ে আসতে হতো বা সাপ্লাইয়ার যে গাড়িগুলো পাঠাতো ওগুলোই বিক্রি করতে হতো তো আমাদের কাছে অনেক বেশি অপশন ছিল না চাইলে আমি এক্সপ্লোর করে বলতো আমাকে এই গাড়িটা এনে দেন এইটা আমি কিনতে চাই অপশনটা এখন ছিল না বাট এখন আ প্রি অর্ডার আমরা প্রি অর্ডার বেসিসে আমরা বসে অপশন দেখে আমাদের যে কোনো পছন্দের গাড়ি এনি মডেল বাংলাদেশে থাকুক না থাকুক উই ক্যান বাই সো অবশ্যই মার্কেট চেঞ্জ হয়েছে এখন স্টার এক্সপ্লোরিং নিউ ইউনিটস সে ফর এক্সাম্পল যেটা বলছিলাম যে আমাদের খুব কাছে দেশ আমরা সবাই ফ্রিকুয়েন্ট ভিজিট করি মালয়েশিয়া মালয়েশিয়াতে যদি যান দেখবেন যে এত ভ্যারাইটি এত মডেলস এত ভ্যারাইটি ইউরোপিয়ান জাপানিস মালয়েশিয়ান নিজস্ব মডেলস আপনি আপনার বাজেটে মিনিমাম পাঁচটা ছয়টা মডেল পাবেন বাংলাদেশে তিনটা ছাড়া তিনটা ছাড়া দেখবেন যে গাড়ি পাচ্ছে না হয় এটা কিন্তু হবে না হয় হয়তো কিন্তু ইরন হ্যাভ ইভেন হ্যাভ ফোর অপশানস এখন আস্তে আস্তে মা আবার চাগেরেজ আমরা ভালো গাড়িগুলোকে খুঁজে বের করব খুঁজে বের করে ওগুলো আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করবো তো কে কটা ইউজ করছে কোনটার বেশি আছে এগুলো আমাদের জন্য আসলে ফ্যাক্টর না বাংলাদেশটা আজব বিষয় হচ্ছে আপনার বাংলাদেশের একটা আজব বিষয় হচ্ছে যে নতুন গাড়ির ট্যাক্স কম ব্র্যান্ড নিউ গাড়ির ট্যাক্স কম আর রিকন্ডিশান দ্যাট ইজ ব্যবহৃত গাড়ির ট্যাক্স বেশি এটা এইটা আসলে একটু উল্টা হয়ে গেল না বিষয়টা কারণ আমরা একটা যখন ফোনের ফোনের জিনিসটা চিন্তা করি নতুন ফোনের দাম বেশি হয় নাকি ব্যবহৃত ফোনের দাম বেশি হয় নতুন ফোনের থেকে ব্যবহৃত ফোনের ট্যাক্স কিভাবে বেশি হবে বা এটা নতুন গাড়ির ট্যাক্স কিভাবে ব্যবহৃত গাড়ির থেকে বেশি হয় মানে নতুন নতুনটা ট্যাক্স বেশি হওয়া উচিত যেহেতু এটা লেটেস্ট মডেল হয় দু হাজার হয় দু হাজার উনিশের সময় উনিশের গাড়ি হয় ওগুলোর ট্যাক্স বেশি হওয়ার কথা যেটা আমাদের আমরা আমরা ব্যবহৃত গাড়িতে দেখি যে তেরো সালের আমরা তো পাঁচ বছরের আগে গাড়ি আনতে পারি না সো দুই হাজার আঠেরোতে আমরা লাস্ট আনতে পারছি হচ্ছে দুই হাজার তেরো সালের গাড়ি সো তেরো সালের এক একই গাড়ি ধরুন যদি অ্যালিয়ন হয় সেটার ট্যাক্স যদি বারো লাখ হয় আঠেরো গাড়ির ট্যাক্স হবে উনিশ লাখ বিশ লাখ এরকম হবে সতেরো লাখ সো চার পাঁচ লাখ টাকা কিন্তু ব্যারি করে যাচ্ছে পাঁচ বছরে সো এই যে একটা বিষয় যে পুরনো গাড়ির ট্যাক্স কম নতুন গাড়ির ট্যাক্স বেশি সেটা যদি আমরা মেনে নেই তাহলে নিউ গাড়ির ট্যাক্স কিন্তু আসলে বেশি হওয়ার কথা বাইরে বাংলাদেশে দেখতেছি আমরা রিকন্ডিশন গাড়ির কোনো মার্কেটিং করতে হয় না কারণ জাপান ডোমেস্টিক মার্কেটের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কোয়ালিটি তো ভালো আমরা জানি কারণ ইট ফর মেনি ইয়ার্স সো ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমরা জাপানিজ গাড়ি ইউজ করছি ইউজ এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই কারণ হচ্ছে গাড়িগুলো কোনো প্রবলেম দেয় না আসলে ওভারঅল সো এইটা আসলে আমাদের এটি নিয়ে আমাদের মাথায় ঘামাইতে হবে পলিসিগুলোকে চেঞ্জ করে আনতে হবে সো দেন আমাদের কাছে জেরিএম ডোমেস্টিক মার্কেটের যে গাড়িগুলো আছে সেগুলো যেন আরো বেশি অ্যাফোর্ডেবল হয় ব্র্যান্ড নিউ গাড়িগুলো এটা নিয়ে আরেকটা বিষয় বলি আমি যেখানেই যাই ইভেন ফর চায়না আপনি যদি দেখেন চায়নায় কিন্তু ওদের লোকাল প্রোডাক্টের কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট থেকে অনেক ভালো হয় একমাত্র বাংলাদেশে আমরা মনে করি এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট ভালো আর লোকাল প্রোডাক্ট খারাপ আমরা যখন আমাদের নিজেদের জন্য কোনো দেশে ভালোটা কিনি আমরা যাই বিক্রি করি না কেন সো বাট আমরা বাংলাদেশে দেখেন ভালো ফিশ হলে সেটা এক্সপোর্ট হয়ে যায় আর আমরা আমাদের জন্য পচাটা রেখে দেই আর সবকিছুর ক্ষেত্রে সেটা কিন্তু অন্যান্য যে কোনো দেশই যদি আমরা ফলো করি আমরা দেখবো ভালোটা ওরা নিজেদের জন্য রাখেন এক্সাম এক্স্যাক্ট এক্সাম্পল হচ্ছে আপনার এই যে গাড়ির মার্কেট যেটা জাপান যেটা ডোমেস্টিক মার্কেটের জন্য বানায় সে ফর এক্সাম্পল হন্টা সিটি যদি আমরা দেখি যেটা এক্সপোর্টের জন্য বানানো হয় হন্ডা সিটিতে দুইটা এয়ার ব্যাগ থাকে ওয়্যার্যাজ এটাও তো লোকাল মার্কেটের গাড়ি ব্যবহৃত গাড়ি যেগুলো বাংলাদেশে আসছে এই গাড়িগুলোতে আটটা এয়ারব্যাগ থাকে দুইটা সামনে চারটা চারটা গ্লাসে সেগুলোকে ছয়টা আর দুটা সামনের সিটের পাশে দুইটা দ্যাট ইজ আটটা সামনে দুটা চারটা আর দুই সাইড সিটে দুটা এয়ারব্যাগ আছে এটা একটা এক্সাম্পল সেফটি ফিচারের জন্য আপনি সব কিছু দেখেন এই গাড়িগুলো বছর বছর টোয়েন্টি থার্টি ইয়ার্সে কিছু হয় না এক্সপোর্ট এক্সপোর্ট গ্রেটের গাড়ি দেখবেন যে দশ পনেরো বছর ব্যবহার করার পরেই অনেকটা নর্বরে হয়ে ওঠে

বোঝা যায় না বাট সবকটা গাড়িরই কিন্তু এঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স একই দেওয়ার ফর আমরা একই রকম রাইড এনজয় করবো কমফ কমফোর্ট বলেন কোয়ালিটি বলেন একই রকম জাস্ট বাইরের কিছু সুপারফিশিয়াল ডিফারেন্সেস আছে যেটা ডাইটাকে দেখতে সুন্দর করে বা একটু বেশি সুবিধা হয় যেমন এলইডি কোয়ালিটি হেডলাইট একদম দিনের মতো আলো করে ফেলে এগুলো ছাড়া আসলে কোনো ডিফারেন্স নাই সো এই তো আর ভেতরে যথেষ্ট স্পেস আছে আমরা যারা আইরিয়ান প্রেমের সাথে কম্পেয়ার করি গ্রেস যদিও অ্যাকজিওর শেপে করা কিন্তু ভেতরে কিন্তু একজিস আসলে ওটা কম্প্যারেবল হয় না ফ্রম ফিচার্স টু ফিটিংস টু দ্য কোয়ালিটি আর হচ্ছে ভেতরে রুম স্পেস অনেক লেগ রুম অনেক একটা গাড়ি এই গাড়িগুলো আসলে ওভাবে কম্পারেবল না সো ইফ ইউ এভরি ওয়ান ইজ ওয়েলকাম আপনারা যদি আসতে চান ফর টেস্ট ড্রাইভ টু কম থেক এ লোক আপনারা দেখতে পারেন সো এই তো আমশ চোদ্দো সালে এই গাড়িটা বের হয়েছে আরও আগেই বাংলাদেশে ঢুকে যাওয়ার কথা ছিল আমি জানি না কেউ কে আমরা ট্রেনে মাথা ঘামায় নাই বিউটিফুল ইউনিট আমি আপনাদের কোশ্চেন দেখে এখন অ্যানসার করে দিব ইনশাআল্লাহ ছোট করে রিভিউ দিলাম গ্রেসার আর আনুষাঙ্গিক অনেক বিষয়ে কথা বললাম আমি আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে ছেড়ে দিচ্ছি প্রাইস বলে লাভ নাই কারণ প্রাইসটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় আপনি এক্সপেক্ট করতে পারেন 19 লাখ অনওয়ার্ডস 19 লাখ থেকে শুরু করে দেওয়া যেতে পারে হ্যাঁ অনেকদিন পর রিভিউতে আসছি এখন রিভিউ সময় পায় না একই গাড়ি তো বারবার দেওয়ার সুযোগ হয় না আমি বরঞ্চ গাড়ির দিকে ঘুরাই দিই তাহলে ভালো হয় গাড়িগুলো এনজয় করেন আমি আপনাকে রিভিউ আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি অ্যাকর্ডের নতুন অ্যাকর্ডগুলো নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখছি নাইনটিন ল্যাক মানে হচ্ছে ডিএক্সগুলো মাইলেজ একটু বেশি হবে বাট পাওয়া যাবে না পাওয়া যাওয়ার কোনো কারণ নাই এগুলো সব হাইব্রিড আর আরেকটা বিষয় হচ্ছে হন্ডা গ্রেস নন হাইব্রিড হন্ডা সিটি মাইলেজের বিষয়গুলো একটু বলে দিচ্ছি একটু পরে আমাকে একটা মেরিয়ে দেন আমি জাস্ট এগুলো দেখে নেই সাসপেনশন ইজ ফাইন ইজ ভেরি ভেরি কমফোর্টেবল আপনার যদি একটু দেখতে ইচ্ছা করে আমি তো নিজে একটা চালাচ্ছি সো প্লিজ কাম ওভার কার্বন এমিশন হাইব্রিড গাড়ির কার্বন এমিশন আরও কম ব্র্যান্ড নিউ যে গাড়ি হোক না কেন সব গাড়ির থেকে কার্বন এমিশন কম অনেক ট্যাক্স আমাদের সো এই তো হন্ডা জেইড হন্ডা জেইড হুইচ ওয়াইজ বেটার প্রিয়াস প্লাস অর মানে প্রিয়াস আলফা অথবা হন্ডা জেইড অবশ্যই হন্ডা জেইড নাইনটিন লাখ থেকে শুরু হয় না গ্রেসে সানরুফ হয় না বাট জাপান থেকে চলে করে আনা যায় আর আমরা কিন্তু হাইব্রিড শুধু তেল বাঁচানোর তেল খরচ বাঁচানোর জন্য কিনি না আমরা ক্যাবিন নয়েজ অনেক কম এটা একটা ভালো কথা বলছেন হন্ডা গ্রেসি কোনো ক্যাবিন নয়েজই নাই আপনার উপর যদি এক্সিওতে ওঠেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেক ক্যাবিন নয়েজ আমি কিন্তু বলছি না যে এক্সিও খারাপ করি আমি জাস্ট বলছি যে ইন কম্প্যারিজন আমরা যদি গাড়ির ড্রাইভার সাইডে আসি ড্রাইভার সাইডে আসলে এখানে আমরা দেখব যে টায়ার প্রেশারটা দেওয়া থাকে টায়ার প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা যদি আমরা গুগল করেন টু পয়েন্ট টু বার টু পি এস আই এটা চলে যাবে কত কত পি এস এটা আপনার কাছে চার্জ করতে হবে এটা বলে দিবে এটা ইম্পর্টেন্ট কেন কারণ টায়ার প্রেশারটা কমে বা বেড়ে গেলে গাড়ির মাইলেজটা অনেক হ্যাম্পার করে এটা হচ্ছে আমাদের গাড়ির মাইলেজ সেটা কিন্তু আমাদের গাড়িটা অনেক কিন্তু ঢাকায় পড়ে আছে তো আপনারা কেন কেন বলেন যে হাইব্রিড গাড়িতে মাইলেজ আস পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না একটু বলেন কেন আসবে না মাইলেজ বলেন সো দিস ইজ দ্য মাইলেজ টোয়েন্টি ওয়ান পাচ্ছে আমি কী করবো আর বলেন একটা হাইব্রিড গাড়ি কেন মাইলেজ পাবে না জ্যামে হোক আমাদের এখনও অনেক কনফিউশন আছে হাইব্রিড গাড়ি নিয়ে দুটো বিষয় আমি ক্লিয়ার করে দিই হাইব্রিডের কোনো ইয়ে নাই হাইব্রিডের কোনো আসলে তেমন কোনো কাজ নাই হাইব্রিড গাড়ির একটা মোটর আছে মোটরটা যেটা টেকসই আপনার ইঞ্জিনের থেকে বেশি টেকসই মোটরটা আর ব্যাটারিটা আছে ব্যাটারিটা তো রিপ্লেসেবল হন্ডার মানে হাইব্রিড আসলে রিপেয়ার করার মতো কোনো কিছু নাই দেয়ারফর ওখানে আমাদের ওইটা নিয়ে মাথা ব্যথা না না থাকলেই ভালো আমি একটু দেখাই দেখেন এটা হচ্ছে গাড়ির মাইলেজ এটা তো বানায় দেখানো সম্ভব না

মাইলেজের ব্যাপারটা তো বললাম যে ঢাকায় আপনি অন অ্যাভারেজ আপনি পনেরো পাবেন এবং হাইওয়েতে সেভেন টু থার্টি উঠে যায় এটা কিন্তু চেক করে আমি নিজে চালায় দেখছি সো বাংলাদেশে আমারও তো কিছু ক্লায়েন্টের কমপ্লেন ছিল যে ভাই মাইলেজ পাচ্ছি না এই পাচ্ছি না সে উইথ দ্য প্রপার সার্ভিসিং অ্যান্ড টায়ার প্রেশার আপনার গাড়ি আপনি অবশ্যই পনেরো হ্যাঁ সব প্রি অর্ডার কিছু গাড়ি আমার কাছে স্টকে আছে গ্রেস এখনও স্টকে আছে কিছু গ্রেস স্টকে রাখি কেন এখন তো অর্ডার অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং গ্রেসের সবাই ইট ভেরি কি বলবো তো যেটা বলছিলাম যে দেখেন গাড়িটা এতক্ষণ আইডল বসে থাকার পরও আপনার জ্যামের কথা বললেন তো আমি এতক্ষণ রিভিউ করলাম গাড়িগুলোতে স্টার্ট ছিল সেটা তো বসেই আছে এখানে বসে থেকে একুশ মাইলেজ পাচ্ছে টোয়েন্টি ওয়ান মাইলেজ পাচ্ছে আপনি কি দেখছেন সো আমি আমি কি আমি আমি কি এখানে কোনো হাত দিয়ে কোনো কিছু করার সুযোগ আছে আমি তো চালাই এই পর্যন্তই আসছি অফিসে যাবে আবার আন্ডারগ্রাউন্ডে রাখবে সো এরকম তো মাইলেজ আসতেছেই গাড়ির ঢাকায় তো চালাচ্ছি এই অনেক দিন আগে আসছে আপনাকে দেখাই যদি এখানে থাকে পোর্টের ইয়েটা আমি এখনই দেখাচ্ছি একটু একটা দেন আমাকে আমি সরি হুম সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পোর্টেটা যদি পাই

স্টকে কোন মডেলটা আছে আমি এগুলো না আসলে এগুলো ফোনে আনসার এগুলো ফোনে আমি আনসার করি না মানে আপনি যারা ইউজুয়ালি গাড়ি কেনার আউট তো বাসায় এসেই অফিসে এসে আপনার কথা বলে তারপর বুকিং দেয় আমি মনে করি যে আসলে ফোনে দাম কত গাড়ির কন্ডিশন কেউ বলে কোনো লাভ হয় না কারণ এখন বলতে কেউ বলেন আমি বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি গাড়িটা বাসায় পাঠিয়ে দেন সো ইট ডাজেন্ট হ্যাপেন দ্যাট ওয়ে সো একটু কষ্ট করে অফিসে চলে আসবেন আমরা তখন কোন গাড়ি স্টকে আছে বা কী করা যাবে ওগুলো আমরা কথা বলে নিব ট্রান্সমিশন হিটিং প্রবলেম আচ্ছা হতে পারে যে ট্রান্সমিশন হিটিং প্রবলেম হচ্ছে আমার তো অনেক সেল হইল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি এই সমস্যা ফেস করি নাই যে আমার কোন গাড়ি ট্রান্সমিশন হিটিং ইস্যু আছে বা এটা আছে সেটা আছে গাড়িটাকে বেঁচে কিনতে হয় মোট কথা গাড়িটাকে কিভাবে বাঁচতে হয় সেটা জানতে হয় আর কোনো বিষয় নাই আমি গেট পাস তো খুঁজে পাইলাম না গাড়িটাতে খুঁজতে ছিলাম তাহলে ডেট বের হয়ে যেত যে এটা কবে আসছে ঢাকায় সো ইটস বিন উইথ আস ফর সাম টাইম নাও এন্ড এই তো সো দিস হন্ডা হন্ডা কিন্তু ইয়েগুলো কিন্তু ভালো দেখেন হন্ডা যদি ভেজেল না থাকতো আপনি অ্যাফোর্ডেবল এস একটা ইয়ে থাকে যে আমরা ইয়ে পাসগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছে একটা মায়ের দেন আমাকে একটু দেখে পাওয়া যায় কিনা এই লোকমান লোকমান গেট পাস কোথায় গাড়ির গেট পাসগুলো কোথায় আনফর্চুনেটলি নাই

মানে কত পিএসআই যদি আপনি না বোঝেন আপনি গুগলে লিখবেন টু পয়েন্ট ওয়ান বা নাকি এটা আপনাকে বলে দিবে কথা বলছি সো বেগ সো বেগ সো অডিও ইন ইংলিশ সো আমার কিছু বাট ভেরি নাইস প্লে একদম পুরো বড়ির সাথে ইয়ে হয়ে যায় মিশে যায় এবং এত বড় ডিসপ্লে কিন্তু আপনার টয়টা কিন্তু ইয়ে থাকে হয় ইন্টারন্যাভি আসে না হয় গ্যাদার্স আসে ইন্টারন্যাভি একটা সুবিধা হচ্ছে যে একটু বলেন ডিটেলস দিলাম কিন্তু আপনাদের কোনো খবর নাই আম সরি যদি খবর না থাকে হইতে পারে যে মিস ডেট এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই আপনি আরেকবার একটু কষ্ট করে ফোন দিবেন অসুবিধাটা হয় কি কীভাবে মিস হয়ে যায় আমাদের ডেলি এক দেড় হাজার ফোন আসে সো আম সরি যে আপনাকে আমি আপনাকে হয়তো বা কল ব্যাক করতে পারিনি বা কোনো কিছু বাট বিষয়টা হচ্ছে কি মানে উই ট্রাই আওয়ার বেস্ট কেন করবো না বলেন বাট সামটাইমস যদি একটা ছুটে যায় আর আমি আমি কিন্তু ফেসবুকের ইনবক্সের মেসেজগুলো পার্সোনালি রিপ্লাই দিই আমি কাউকে রিপ্লাই দেওয়াই না অল ফোনটা আমি অনেক সময় রিসিভ করতে না পারলে অন্য কেউ রিসিভ করে সো এটা বুঝতে হবে ব্রো যে এক দিন হাজার ফোন রিসিভ করা কিন্তু ইটস নট ভেরি ইজি আমাদের হ্যান্ডসেট নষ্ট হয়ে যায় ফোন রিসিভ করতে করতে এত পরিমাণ কল আসে অসুবিধাটা কোথায় হয় মানে ফোনে আসলে আমরা ইনিশিয়াল ইনফরমেশনটা প্রোভাইড করি না ইউ কাম টু মাই অফিস আপনি এক ঘন্টা কথা বলতে চাইলেন অফিসে এক ঘন্টা কথা বলবো বাট বাট ফোনে আসলে সার্ভিস দেওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সো থ্যাংক ইউ সো মাচ আপনি একটু কষ্ট করি একদিন সময় করে চলে আসেন ভালো হয় অথবা রিভিউটাতে এখন ফোনটা ইয়ে করা আছে ডাইভার্ট করা আছে আপনি যদি আমাকে একটু পরে একটা কল ব্যাক করেন আমি চেষ্টা করবো আপনাকে ইয়ে করতে আপনাকে কী প্রশ্ন আছে সেটা অ্যান্সার করতে সো এই তোমার রিকন্ডিশন কোনো গাড়ি আসে না রিকন্ডিশন গাড়িগুলো শুধু ইয়ে থেকে আসে জাপান থেকে আসে রিকন্ডিশন গাড়ি জাপান বাদ দিয়ে অন্য কোনো দেশ থেকে আসে না এবং শুধু জাপানিজ ম্যানুফ্যাকচারের গাড়িগুলোই আসে এই তো শাহেদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং দ্য গ্রুপ শাহেদ নুর ভাই হচ্ছে যে হন্ডা ভেজল হন্ডা গ্রেস ক্লাব বাংলাদেশ খুব সম্ভবত এখানে যথেষ্ট ইনফরমেশন আছে হন্ডা গ্রেসের ব্যাপারে আর শাহেদ ভাই তো নিজেও গ্রেস ইউজ করছে আপনি শাহেদ ভাইয়ের সাথে কথা বলেন হি শুড বি এবল টু গাইড ইউ টু প্রপার গাইডেন্স দিতে পারবেন সো এই তো ইয়ন্ডাই আমরা যেটাকে হুন্ডাই বলি বাংলাদেশে হুন্ডাই কিন্তু জাপানিজ ব্র্যান্ড না এটা কোরিয়ান ব্র্যান্ড ইয়ন্ডাই শুধু ওই যে ইয়েই আনতে পারবে ইয়ন্ডার একটা নিজস্ব শোরুম আছে তেজগায় ওরাই শুধু ইম্পোর্ট করবে একমাত্র আর কেউ ইম্পোর্ট করবে না ইম্পোর্ট করা যাবে না আর কি সো এই তো হন্ডাই গ্রোইস হাইব্রিড টু থাউজেন্ড ফিফটিন টোয়েন্টি লাখের মধ্যে আছে এই প্রশ্নগুলো আসলে কিভাবে উত্তর দিব আমি এখানে গাড়ি কোনটা আছে এটা উত্তর রিভিউ দিলাম গাড়ির ব্যাপারে রিভিউ দিচ্ছি আপনাদের যদি গাড়ির প্রাইস জানতে হবে তাহলে কষ্ট করে ভিজিট করতে হবে এটা কোনো সলিউশন নেই আমার এখানে আপনাকে আসতেই হবে কষ্ট করে যত কষ্টই হোক একটু আসতে হবে কষ্ট করে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সময় লাগে সময় দিয়ে বুঝাতে বাট আসলে ফোনে গাড়ির দাম কত গাড়ি এটা আছে কিনা ওটা আছে কিনা এগুলো উত্তর দেওয়া আসলে সরি এখনই ক্যান্সেল হয়ে যাচ্ছিল সরি সো এই তো প্লাগ ইনের ব্যাপারে আমি রিভিউ দিয়েছি ইনশাল আরেকটা দিব ইজ ইট সেফ টু ইনস্টল ইটস নট সেফ টু ইনস্টল আন্ডার সিট সাবুফার আমরা চেষ্টা করব হাইব্রিড গাড়িতে আরেকটা বিষয়টা বলে দিই ডেকোরেশনের দোকানে দেখবেন একটা লক পাওয়া যায় যেটা ব্রেক থেকে শুরু করে এইখানে ব্রেক থেকে শুরু করে একটা হুক আসবে স্টিয়ারিং পর্যন্ত সেই ক্ষেত্রে গাড়িটা মুভ করবে না আর হ্যাঁ এটা আমরা এনশিওর করার চেষ্টা করবো যে আমরা ওইটা দিয়ে গাড়ি লক করে যাব সিকিউর করে যাব যদি আমরা কোথাও ইয়ে করি ভিডিও সরি হয় একটু যদি আমরা ইয়েগুলো করি কোথাও কোনো গাড়ি রেখে যাই কিন্তু আমরা তার কেটে কোনো সিকিউরিটি সিস্টেম দিব না এতে গাড়ির লাভের থেকে লস হবে বেশি হন্ডা ইনসাইট টু থাউজেন্ড নাইনটিন মাঝখানে ডিসকন্টিনিউ ছিল এই জন্য আমি হন্ডা ইনসাইট নিয়ে বেশি মাথা ঘামাই নাই নতুন যেটা আসছে সেটা ফ্যান্টাস্টিক লুকস লাইক এন অ্যাকর্ড সো নাইনটিনটা আপনারা রিভিউ দেখে নিতে পারেন ইউটিউবে ওইটা নিয়ে আমরা মাথা ঘামাবো অলরেডি হয়তো বা কেউ ইম্পোর্ট করে ফেলবে সো ওখান থেকে আমরা দেখতে পাবো হন্ডা ইনসাইটটা একদম অ্যাকর্ডের মতো লাগছে দেখতে এবং বিউটিফুল ইউনিট আর ফর দ্য টাইমিং উই হ্যাভ বিউটিফুল গ্রেস এটাকে আমরা এনজয় করবো সো আর বিষয় হচ্ছে হন্ডার যদি কোনো স্পেয়ার্স নিয়ে আপনাদের কোনো অসুবিধা হয় যেখান থেকে গাড়ি কিনেন না কেন আমাকে বলেন আমি এনে দিব না অনেকে বলে তো হন্ডার স্পেয়ারস পাওয়া যায় না পাওয়া না গেলেও আমি দিতে পারবো অসুবিধা নেই আমি দিতে পারবো সো লাগলে আমাকে বলবেন নাজম ভাই গ্রেস কেমন চলছে গ্রেস কেমন চলছে নাজমুল ভাই সো এই তো তাহলে আজকে তো আমি বেসিক জিনিসগুলো কভার করে দিলাম আমি বলতে পারবো না ইঞ্জিন টস্টের সব কোনটা আমার প্রয়োজন পড়ে তো এখন পর্যন্ত ইয়ে তো আমি পরে বলতে পারবো আর কি সো দিস ইজ ভিডিও কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ যেগুলো ওবিডি দিয়ে কানেক্ট হয় ও বিডির যে পোর্টগুলো থাকে এই পোর্ট দিয়ে যেই টেস্ট কানেক্ট হয় শুধু ওটাই করবেন তার কেটে কোনো কানেক্টর লাগাবেন না এতে গাড়ির ক্ষতি হবে বেশি সুবিধার থেকে অসুবিধা হবে বেশি আমরা এটা মাথায় রাখবো এবং আমরা কখনোই ওগুলো ওই ধরনের ট্র্যাকিং ইউজ করবো না কারণ বাংলাদেশে কয়টা গাড়ি চুরি হয় আমাকে একটু বলেন কয়টা হয় মানে আই জাস্ট লাভ দ্য রিয়ার এন্ড অফ গ্রাইস দেখেন কোনো কিছু কম নাই ছোট্ট স্পলারটা দিছে এবং এল ওয়ার্কটা এত সুন্দর লাগে রাতের বেলা বলে বোঝাতে পারবো না অদ্ভুত লাগে বিউটিফুল কার মানে এত কমে এত কম দামের মধ্যে এত ভালো গাড়ি আসে বুঝাতে পারবো না সো আমরা যদি ডি বা এলএক্স নেই আমরা রিমসগুলোকে আমরা যেরকম নর্মাল টয়টা গাড়ি কিনলে রিমস পরে লাগাই নিই অ্যালিয়ন প্রিমিয়াম এক্স এরকম লাগাই নিব ভেজেল স্টকে আছে তো এই তো তাহলে আজকে ছেড়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্সে করে দিন কিন্তু ভাই আমার গাড়ির টায়ার প্রেশার কত এই ধরনের প্রশ্ন আমাকে করে নেয় তো দেখে নেন লাস্ট টাইম আমাকে বলবেন যে মানে যদি কোনো মেজর ইস্যু থাকে তাহলে বলুন অথবা গাড়ির ইনকোয়ারি দিলে আমি কিন্তু উত্তরটা মোটামুটি সেম যে চলে আসেন তারপর আমরা কথা বলে নিব সো দাম বা গাড়ির ইয়ে জিজ্ঞেস করে হবে না এখানে গাড়ির দরজা খুলে এখানে আপনি পেয়ে যাবেন টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এরকম বলে দিবে আপনাকে আপনার গাড়িতে কতটুকু টায়ার প্রেসার থাকবে সো এই তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো থেকে একটু বেশি হয় আই আন্ডারস্ট্যান্ড ডোন্ট হ্যাট টু বিকজ হঠাৎ করে একটা ক্রেজ আসছে আমাদের অনেক প্রমোশনের জন্য মানুষ প্রমোট করছে বলে আমরা জিপিএস ট্রাকার রাখছি ড্রাইভার কই আসে জানবো এসি কি কিনা জানবো এগুলো আসলে প্রয়োজন নাই এগুলো করতে গিয়ে গাড়ির ক্ষতি হয়ে যাবে না মিনোটোজ ইম্পোর্ট ইঞ্জিন ইম্পোর্ট করে না মেভিনোটোজ প্রয়োজনে করে যেমন আমাদের কিছু গাড়ি আমরা রিবিল্ড করবো যেমন একটা প্রিয়াস আছে পুরোনোটা রিবিল্ড করবো একটা সাউন্ড আসতে স্যার সরি আম সরি আমি ইয়ে করে দিচ্ছি আম সরি আমি কথা বোধহয় শোনা যাচ্ছে না কথা যদি শোনা না যায় আমি ছেড়ে দিচ্ছি আজকের মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম